হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। রবিউল 09 টিভি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। একটি দারাজের প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম, তো এই প্রোডাক্টটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল মিটার। তো অনেকেই মন্তব্য করেছিলেন যে ভাই একটি ডিজিটাল মিটারের ভিডিও দেন, তো কম বাজেটে ভালো মানের ডিজিটাল মিটার। তো এই মিটারটির রেটটি হচ্ছে, দেখেন আমি দেখাচ্ছি এখানে 1300 টাকা রেট দেওয়া আছে। এই ডিজিটাল মিটারটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো, এদের সুবিধা অসুবিধা দুনো দিকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এবং কিভাবে এটা ব্যবহার করতে হবে সব আমি এই ভিডিওতে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এটা প্যাকেটিংটি খুলে নেই আমরা। তো এটার ভিতরে আমার প্রথমে একটি যে রিসিপ আছে, এই রিসিপ্টির মধ্যে আমি ঠিকানা, আমার ঠিকানা সব কিছু, রেট বা মডেল নাম্বার সব কিছু দেওয়া আছে। আমি এটা অর্ডার করেছিলাম 1300 টাকা রেট, এই যে আমাদের 1300 টাকা রেট। আপনারা চাইলে এটা দারাজ থেকে অর্ডার করতে পারেন। 2023 সালের তিনে জুন 2023। তো আমি ভিডিও করতেছি কোনো স্বার্থে না, আমি এটা দারাজে অর্ডার করেছি। তো আপনারা চাইলে দারাজ থেকে অর্ডার করে যে কোনো পণ্য কিনতে পারেন যদি ইচ্ছা করেন। তো এটা আমাদের খুলে নিতে হবে। আমরা ইন্ডিকেটরের সাহায্যে এটা কেটে নেই। আপনাদেরকে এটা ভিডিও দেখাবো বলে আমি প্যাকেটিংটি খুলি নাই, আপনাদের সামনে প্যাকেটিংটি খুলতেছি। এবং আমি যেভাবে অর্ডার করেছিলাম, যে পণ্যটি অর্ডার করেছিলাম সেই পণ্যটি আমি পেয়েছি কিনা, তো এটাই আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখেন, এই যে আমাদের ডিজিটাল মিটার ইউএনআইটি, এটা হচ্ছে UT33B+ digital মিটার। তো এই মিটারটি এর আগেও আমি ব্যবহার করেছিলাম, অনেক সুবিধা পেয়েছি। তো এই কারণে এই মিটারটি আবার আমি অর্ডার করেছি, এই কারণে আপনাদেরকে রিভিউ করে দেখালাম। যারা কম বাজেটের মধ্যে, যারা কালার টিভি এলইডি টিভির কাজ করতে চান, তারা এই ডিজিটাল মিটারটি কিনতে পারেন। তো এর আগে আমি ব্যবহার করেছি, এটার ভালো রেজাল্ট পেয়েছি, এই কারণে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি। তা আমি প্যাকেটিংটি খুলে নেই। খুলে নেওয়ার প্রথমে আমাদের দুইটি টার্মিনাল আছে, এই দুইটি টার্মিনাল আমাদের এটার মধ্যে থাকবে। আর এই মিটারটি, এই যে আমাদের এই মিটারটি সব কিছু এখানে মিটারের মধ্যে সব কিছু দেওয়া আছে। এই দেখেন, ডিজিটাল মিটার কীভাবে ব্যবহার করতে হবে এটা সব কিছু দেওয়া আছে এখানে। এই যে আমাদের ডিজিটাল মিটারের বই, অবশ্যই জানেন ডিজিটাল মিটার কিনলে এসব এই ধরনের বই একটা দেওয়া থাকে। তো দেখেন, এই যে এটা দেখার প্রয়োজন নেই আপনাদেরকে, আমি যারা ডিজিটাল মিটার নতুন এই মিটারটি কিনতে চান, তো সব ধরনের দেওয়া আছে। দেখেন, আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে মাইনাস পটটি মাঝখানে রাখবেন আর প্লাস পটটি এই সাইডে রাখবেন, তাহলে আপনাদের কাজটি সম্পূর্ণ ক্লিয়ার দেখাবে। তো এই কারণে আপনাদেরকে এই বইটি দেওয়া, যারা ব্যবহার জানেন না তারা এই বই দেখে দেখে আপনারা কানেক্টরগুলি সেট করে নেবেন। তো এই বইয়ের কাজটি শেষ, এই ডিজিটাল যে বইটি আসছিল এটার কাজটি শেষ। আর প্যাকেটিংয়ের মধ্যে আর কিছু নেই, দেখেন তো এটার মধ্যে কিছু নেই। তো আবারও আপনাদেরকে বলে নেই, এই মিটারের অর্ডারের জন্য আমি কোনো স্বার্থের জন্য ভিডিও করিনি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। এই ডিজিটাল মিটারটি আমরা এখানে সিলেক্ট করব, এটা খুলে নেই। এই ডিজিটাল মিটারটি আমরা কোথায় কোথায় সিলেক্ট করতে হবে বইটি দেখে দেখে আমরা সিলেক্ট করলাম। এই ডিজিটাল মিটারের দুইটি পয়েন্ট আছে, এই যে এই দুইটি পয়েন্ট আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে আমাদের প্লাস সাইডটি, এই যে প্রথমে এখানে ইন করতে হবে, মাইনাস সাইডটি মাঝখানে ইন করতে হবে। করার পরে আমাদের এই মিটারটি অন করে দেখি, দেখেন ডিজিটাল মিটারটি অন হচ্ছে না। আমাদের ডিজিটাল মিটারে একটি ব্যাটারি দেওয়া আছে, এই ব্যাটারিটি আমাদের এখানে সেট আপ করতে হবে।
আমি কানেকশনগুলি খুলে নিলাম আর ব্যাটারিটি এখানে আমরা সেট করব আমরা এখানে নাটটি খুলে নেই এই যে আমাদের এই ডিজিটাল মিটারের পয়েন্টটি এই ডিজিটাল মিটারের পয়েন্টে আমাদের এই পেন্সিল ব্যাটারিটি আমাদের এখানে সংযুক্ত না করলে মিটারটি চালু হবে না তো ব্যাটারি এক্সট্রা দেওয়া থাকে আপনারা এভাবে সেট করে নেবেন এই সাইডে আমাদের মাইনাস লাইন এই সাইডে প্লাস লাইন আবার এই সাইডে মাইনাস লাইন এই সাইডে প্লাস লাইন এখানে আপনাদেরকে এই যে এখানে চিহ্ন দেওয়া আছে দেখেন এই এই সাইডে মাইনাস এই সাইডে প্লাস এই সাইডে প্লাস এই সাইডে মাইনাস আপনারা ব্যাটারির সমান যে পার্টটি আছে এটা হলো মাইনাস লাইন আর এই সাইডটি হচ্ছে প্লাস লাইন এভাবে আপনারা এভাবে কানেকশন করে দিবেন দেওয়ার পরে এই যে দেখেন মিটারটি আমাদের চালু হয়ে গেছে হ্যাঁ আমরা অফ করে এটা লাগিয়ে নেই তো দেখেন আমরা ব্যাকপার্টটি লাগিয়ে নিয়েছি ব্যাকপার্টটি লাগিয়ে নিয়েছি এখানে ব্ল্যাক কালার একটি এই ডিজিটাল মিটার ব্ল্যাক কালার এখানে একটি ক্যাসিং দেওয়া আছে এই ক্যাসিং থাকলে আপনাদের মিটার যদি পড়েও যায় তাহলে ভাঙার সম্ভাবনা থাকবে না বা নষ্ট হয়ে প্লাস্টিক ভেঙে যাবে না এই কারণে এই মিটার এই বডিটি এই সিস্টেমটি ভালো করেছে কম বাজেটের মধ্যে একটি সেরা ডিজিটাল মাল্টিমিটার তো এই মাল্টিমিটারটি অনেক সুবিধা আমি এর আগে অনেক ব্যবহার করেছি তো এই কারণে আপনাদেরকে বললাম তো যদি মন চায় তাহলে এই মিটারটি কিনলে কিনতে পারেন দারাজ থেকেও কিনলে কিনতে পারেন ডিজিটাল মার্কেটিং থেকে কিনলেও কিনতে পারেন তো দেখেন এই ডিজিটাল মিটারটি অন করি এই তো বন্ধুরা দেখেন ডিজিটাল মিটারটি আমি এখন চালু করব চালু করে দেখব যে কোন সাইডে কি ভোল্টেজ তো আপনাদেরকে বুঝিয়ে দিব অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই ধরনের ডিজিটাল মিটার যারা এক ভিডিওতে ডিজিটাল মিটার যারা ব্যবহার করতে চান এই এই ভিডিওতে আপনারা দেখলে যে কোনো ডিজিটাল মিটার ব্যবহার করতে পারবেন তো এই ডিজিটাল মিটারের সুবিধাটা কি হচ্ছে আমরা এই সাইডে চালু করলাম এই সাইডে দেখেন এখানে ডিসপ্লেতে লেখা উঠছে আমাদের এম রেজিস্টরের হোমস লেখা উঠছে আমরা বিশ হোমসের এখানে বিশ হোমস পর্যন্ত আমরা রেজিস্টর মাপতে পারবো এখানে 200 কে দিলাম এখানে দেখেন কে লেখা উঠছে আমরা 200 কে পর্যন্ত রেজিস্টর আমরা মাপতে পারবো রেজিস্টরের মানটি কত আছে এখানে 20 কে লেখা আছে এখানে 20 কে পর্যন্ত আমরা রেজিস্টরের মান নির্ণয় করতে পারবো এখানে দেখেন 20 ওমস ওমসের ওমসের 2000 ওমস 2000 ওমসের পর্যন্ত আমরা রেজিস্টর মাপতে পারবো এবং আমরা 200 পর্যন্ত মাপতে পারবো এবং এই সাইটে ডায়োড রেঞ্জ সিলেক্ট করা আছে এখানে আমরা ডায়োড মাপতে পারবো ডায়োড পরিমাপ করতে পারবো ডায়োডটি নষ্ট আছে কি না ভালো আছে তো এই এটা পরিমাপ করতে পারবো এবং এই সাইটে দেখেন এই সাইটে এখন যদি আমরা দেই তাহলে এখানে 20 ওমস ডিসি 20 ওমস আমরা পরিমাপ করতে পারবো ডিসি হোমস পরিমাপ করতে পারবো এই সাইটে হচ্ছে এসি এসি হোমস লেখা থাকলে এসি লেখা থাকবে এখানে ডিসি লেখা আছে ডিসি হোমস পরিমাপ করতে পারবো এখানে 2000 ডিসি হোমস পরিমাপ করতে পারবো এবং এই সাইটে 20 ডিসি ভোল্টেজ 20 পর্যন্ত আমরা সিলেক্ট করতে পারবো 20 পর্যন্ত সিলেক্ট করতে পারবো এই সাইডে দেখেন আমরা 200 লেখা আছে এখানে ডিসি 200 ভোল্ট পর্যন্ত আমরা মাপতে পারবো এখানে 600 লেখা আছে এখানে 600 ভোল্ট ডিসি পরিমাপ করতে পারবো আর এই সাইডে এসি লেখা উঠবে দেখেন এই যে এখানে ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি এখানে এসি লেখা উঠতেছে এবং ডিজিটাল মিটারে এই সাইডে সুবিধা আছে এই সাইডে দিলে আমরা যদি অন্ধকারের মধ্যে কাজ করি তাহলে ডিজিটাল মিটারটি ডিসপ্লেতে আলো দেবে এবং আমরা দেখতে অনেক সুবিধা হবে এই ডিজিটাল মিটারের নাম্বারটি হচ্ছে UT33B+ তো আপনারা চাইলে দারাজ থেকে অর্ডার করতে পারেন তো দেখেন আর এখানে আমাদের আছে হচ্ছে 200 এই আমাদের এসি ভোল্টেজ 200 আর এখানে আমাদের আবার ডিসি 1.5 9 ভোল্ট 12 ভোল্ট পর্যন্ত মাপার জন্য আমাদের এখানে ডিসি ভোল্টেজ পরিমাপ করা আছে এসি হোক ডিসি হোক আপনাদের মিটারে শো করবে হ্যাঁ
তো এই পর্যন্তই আপনাদেরকে ভিডিও ছিল। যদি এই ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগে বা মিটারটি যদি পছন্দ হয় অবশ্যই দারাজে অর্ডার করতে পারেন। এই নাম্বারটি দেখে সার্চ দিয়ে দারাজে অর্ডার করতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে আল্লাহ হাফেজ।